ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن, ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في موضع آخر ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها وقال الله تعالى في سوره الملك وقالوا لو كنا نسمع او نعقل ما كنا في اصحاب السعير

চিন্তা শক্তির মতো একটা নিয়ামত দান করেছেন তার প্রশংসা করি আলহামদুলিল্লাহ অতপর ওপর দরুদ ও সালাম শান্তি বর্ষণ হোক আল্লাহ মামিন সম্মানিত মুসল্লিগণ আমরা আজকে আলোচনা করব ইসলামের দৃষ্টিতে চিন্তা ভাবনা আমরা জানি যে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে ইসলামের দৃষ্টিতে চিন্তাভাবনা এবং আল্লাহ তালার সৃষ্টি নিয়ে চিন্তাভাবনা এটার গুরুত্ব এবং চিন্তাভাবনা করলে কি উপকার হয় আমরা আল্লাহ তালার কুদরত আল্লাহ তালার পরিচয় জানতে পারব এবং এতে আরও উপকার জানতে পারব, যে আমাদের ইমান এবং বিশ্বাস দৃঢ় হবে মজবুত হবে যাই হোক আমরা জানি যে পৃথিবীর বুকে আল্লাহ আল্লাহতালা যে মখলুকাত সৃষ্ট সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট মাখলুকাত হল মানুষ আল্লাহ আল্লাহতালা মানুষকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন কেন তার কারণ হলো যে মানুষকে বোধ শক্তি সম্পূর্ণ করে বানিয়েছেন তাকে চিন্তাভাবনা করার ক্ষমতা দিয়েছেন তাকে বুদ্ধি বিবেক দিয়েছেন কিন্তু অন্য কোনো জাত অন্য কোনো মাখলুককে তাআলা সেটা দেননি অন্য কোনো তাআলা সৃষ্টিকে সেটা দেননি যেমন জীবজন্তু প্রাণী জানোয়ার আরও বিভিন্ন যে আল্লাহ তাআলা সৃষ্টি আছে তাদের মধ্যে বোধশক্তি এবং চিন্তাভাবনার ক্ষমতা নাই যেটা মানুষের আছে এই চিন্তা ভাবনা যদি আমরা ভালো কাজে লাগাই সঠিকভাবে সুচিন্তা সুন্দরভাবে যদি চিন্তাভাবনা করি তাহলে হৃদায়ত পাব সঠিক পথ পাব আর অন্ধ অনুকরণ অনুসরণ থেকে আমাদের বিবেককে বাঁচাতে পারবো অন্ধ অনুকরণ অনুসরণ বলতে গেলে আমরা যখন কোরআন হাদিস শুনি এবং করোনা হাদিসকে মানতে গিয়ে একটা বাধা আছে সেটা হলো বাপ দাদা বাপ দাদা যা করেছে আমরা তাই করব। কিন্তু যদি মানুষ চিন্তা ভাবনা করে বিবেক খাটায় বুদ্ধি খাটায় তাহলে বুঝতে পারবে যে বাপ দাদা যেটা করেছে সেটা সঠিক নয় যেটা কোরআন হাদিস এবং আল্লাহ তালা যেটা বলেছেন তাছাড়া মানবতার ব্যাপারে যা কিছু বলা হয়েছে সেগুলো সঠিক আর বাপ দাদাদের রীতিনীতি সঠিক নয় এটা অন্ধ অনুকরণ থেকে নিজের বিবেককে বাঁচাতে পারবে আল্লাহ আল্লাহতালা মানুষকে সৃষ্টি করেছেন এবং জিনকে সৃষ্টি করেছেন জাহান নামের জন্য এখানে ক্যাথিয়র মিনাল জিন ওয়াল ইন্স অধিকাংশ মানুষ অধিকাংশ জিনকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন কেন লাহম কুলুব তালা তাদেরকে অন্তর দিয়েছেন লায়াফ কাহু না লায় আলো না তারা অন্তর দিয়ে বিবেচনা করে না অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না বুঝে না আল্লাহ তালা অন্তর দিয়েছেন চিন্তা ভাবনা করার জন্য আল্লাহম বিহা আল্লাহ তালা চক্ষু দান করেছেন ভালো জিনিস দেখার জন্য চোখ দিয়ে দেখা যায় অনেক কিছু সবই দেখা যায় তো এখানে আল্লাহ তালা দেখতে বলেছেন ভালো জিনিস খারাপ জিনিস দেখলে তখন অন্তর অন্য রকম কাজ করবে আলহম আদানুল্লাশ মাউন আবিহা তালা কান দিয়েছেন ভালো জিনিস শোনার জন্য অতএব যদি এরা যদি এরকম না করে আলহম আদানুল্লা মাউন বিহা এর পরেও যদি তারা হেদায়ত না পায় এরপরেও যদি সঠিক পথে না চলে তাহলে আল্লাহ বলছেন যে এরা হলো উলাইকা কাকাল আন আম তাদের বুদ্ধি না খাটিয়ে বিবেক না খাটিয়ে যদি এমনি চলাফেরা করে দুনিয়ার বুকে তাহলে উলাই কাকাল আন আম এরা হলো জানোয়ার চতুষ্পদ জন্তুর মতো আল্লাহ বললেন বাল হুম আজাল এর থেকেও নিকৃষ্ট এর থেকেও খারাপ অতএব বোঝা গেল যে আমাদের যে জানোয়ার আমরা দেখতে পাই জীবজন্তু দেখতে পাই এরা কিন্তু আল্লাহ আল্লাহতালা যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলে আর মানুষ মানুষকে যেভাবে চলতে বলেছে সেইভাবে সে চলে না তার বিপরীত চলে মানুষকে হালাল খেতে বলেছে হারান থেকে বাঁচতে বলেছে বেহায়া পনা থেকে বাঁচতে বলেছে সঠিক পথে চলতে বলা হয়েছে কিন্তু তারা চলে না এই জন্য উল্টো চলে অনেক মানুষ এজন্য বলা হয়েছে যে জানোয়ার চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট উলায় কাহম গ ফেলুন এরা হলো গা ফেল যখন মানুষ যখন জাহান নামে যাবে জাহান নামে যাওয়ার সময় আল্লাহ তালা বলবেন যে তোমাদের কাছে কি কেউ সতর্ককারী হিসাবে কেউ আসেনি তোমাদেরকে কেউ কি ভয় দেখাননি রসুল আসেনি তারা বলবে যে এসেছিল অবশ্যই এসেছিল দাব না আমরা বলেছিলাম তুমি মিথ্যাবাদী তুমি যেটা বলছো সেটা ভুল অকালু মা নাজ্জাল আল্লাহ মিন শাই এবং আমরা এটাও বলেছিলাম যে আল্লাহ তালা কোনো কিছু নাজিল করেননি যেগুলো বলা হচ্ছে এগুলো সব মিথ্যা এগুলো রূপক এগুলো বানানো এগুলো তোমরা কেসা কাহানি বলছো এগুলো এসব ব্যাপারে জান্নাত জাহান্নাম হবে এসব মিথ্যা তখন তারা বলবে যে ওকালু লাউকুন না নাস মাউ আও না কিলু তারা আফসোস করে বলবে লাউকুন না না কিলু আমরা যদি বুদ্ধি খাটাতাম না কিলু আকাল দিয়ে যদি বুঝতাম আও নাস মাউ অথবা যদি আমরা শুনতাম তাহলে আমরা জাহান্নামবাসী হতাম না এটা তারা সেই দিন বলবে তাহলে বোঝা গেল যে বিবেক বুদ্ধি খাটাতে হবে বিবেক বুদ্ধি খাটিয়ে সঠিক পথটা খুঁজে বের করতে হবে আমরা জানি যে চিন্তা করা চিন্তা ভাবনা করা এটা বিভিন্ন রকম হতে পারে আমি এখানে তিন ধরনের বলতে পারি যে একটা হলো উচ্চ মানের চিন্তাভাবনা আর একটা হলো মধ্যম মানের চিন্তাভাবনা এবং নিম্ন মানের চিন্তাভাবনা উচ্চ মানের চিন্তাভাবনা কারা করবে যারা শিক্ষিত ব্যক্তি তারা উচ্চ মানের চিন্তাভাবনা করবে এবং শিক্ষিত ব্যক্তিরা সব জায়গাতে প্রথম সারিতে থাকবে প্রথম লাইনে থাকবে প্রথম কাতারে সব জায়গায় ভালো কাজে প্রথম লাইনে থাকবে এবং শিক্ষিত ব্যক্তিরা যে চিন্তা ভাবনা করবে সেই চিন্তা ভাবনা মোতাবেক জনগণ চলবে জনগণ সেই চিন্তা ভাবনা মোতাবেক চলবে আমরা জানি যে যখন আমাদের জালসা জুলুস হয় সেখানে ভালো ভালো মানুষরা প্রথম সারিতে প্রথম মঞ্চে তারা থাকে এবং সেখানে তারা ভালো ভালো কথা বলে যদি ভালো কথা বলে তাহলে জনগণ উপকারই হবে উপকার পাবে আর যদি খারাপ কথা বলে তাহলে জনগণ উপকার পাবে না এই ভাবে আমাদের আরো দেখা যায় যে বিভিন্ন মঞ্চ বিভিন্ন অনুষ্ঠান যেগুলোতে বেহায়াপনা যেগুলোতে খারাপ কাজ গান বাজনা হয় সেগুলোতেও যদি প্রথম সারিতে শিক্ষিত ব্যক্তিরা থাকে আর তারা যদি ভুল পথ দেখায় তাহলে জনগণ তো ভুল পথই পাবে সঠিক পথ পাবে না এই জন্য আমাদেরকে উচ্চমানের চিন্তাভাবনা করতে হবে উচ্চমানের চিন্তাভাবনা যেমন রসুলুল্লাহ সাল্লামের ছিল রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামকে খাদিজা তিনি কিছু মাল দিয়েছিলেন ব্যবসা করার জন্য তার সত্যবাদিতা আমানত দেখে তিনি দিয়েছিলেন তারপরে তিনি ব্যবসায় একটা লাভ নিয়ে এলেন এবং খাদিজাকে দিলেন তারপরে তার কাছ তার সাথে মাইসারা খাদিজার গোলাম মাইসারাকে তিনি পাঠিয়েছিলেন মাইসারা তার সত্যবাদিতা আমানত সৎ চরিত্র এবং তার চলাফেরা এ সমস্ত জিনিস দেখে তিনি খাদিজা রাজি আল্লাহ তাল আনহার কাছে পেশ করলেন খাদিজা আল্লাহ তাল আনহা তিনি দেখে মানে তার প্রতি শ্রদ্ধাশীল হলেন সম্মান সম্মান দেখালেন এবং তাকে তিনি বিয়ের প্রস্তাব দিলেন এর আগে কিন্তু খাদিজা রাজিয়াল্লাহ তালা আনহাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল তিনি কবুল করেননি আমাদের প্রিয় নবীর বিয়ের প্রস্তাব তিনি নিজে থেকেই দিয়েছিলেন তাহলে এই যে সৎ চরিত্র সুন্দর চিন্তা এটা থাকা উচিত মধ্যম মানের চিন্তা এটাও কোনো দোষের নয় এটা মধ্যম মানের চিন্তাভাবনা সাধারণ মানুষের থাকবে অবশ্যই কিন্তু চিন্তা ভাবনাকে আরও উন্নতি করতে হবে এটা প্রয়োজন আছে আর নিম্নমানের চিন্তা এটা দরকার নাই নিম্নমানের চিন্তা মানুষের খারাপ চিন্তা এগুলো করার প্রয়োজন নাই আর এক ধরনের চিন্তা আছে কুচিন্তা মানুষ খারাপ চিন্তা ভাবনা করে খারাপ চিন্তা ভাবনা যেমন উদাহরণ দিই মানুষ বলে যে আমরা কেন আমাদের মানে অবাধ মিলামেশা মহিলা পুরুষ কেন করব না এত অসুবিধা কি আছে এটা তো আমাদের এনজয় ভালো আর তারাও দেখবে আমরাও দেখব খুব ভালো এটা হলো ক্রিটিক্যাল এবং খারাপ চিন্তা এরকম চিন্তা না আসাই না করাই দরকার কারণ এ চিন্তা কেন করতে যাবে তাকে যদি বলা হয় যদি মেয়েরা অবাধ মিলামেশা করে সবাই যদি সমান হয় তাহলে তোমার স্ত্রী তোমার মেয়ে এবং তোমার মা কেন এক সমান নয় তাকে উত্তর দেওয়া হবে আরও বিভিন্ন রকমভাবে পানি তো একই রকম পানি পানি হ্যাঁ ড্রেনের পানি এটাও পানি এবং যেটা খাদ্যের পানি এটাও পানি এবং পেশাব এটাও পানি তাহলে সবইখানে পান করা হয় না বিষয় হলো যে চিন্তা ভাবনা সঠিকভাবে করলে সঠিক পথ পাওয়া যাবে আল্লাহ তালা বলেছেন ফালিয়ান জুরিল ইনসানু তো আমি তোমরা মানুষের দেখা উচিত তাদের খাদ্যগুলোকে দেখা উচিত তাদের খাবারগুলোকে দেখা উচিত এই রকমভাবে চিন্তা ভাবনা করলে ইনশাল্লাহ আমরা সঠিক পথ পাবো আল্লাহ তালাকে চিনতে পারবো তা আসুন এই চিন্তা ভাবনাগুলো একটু করি যে আল্লাহ তালা বলেছেন তোমরা খাদ্যগুলোকে দেখো তোমার খাদ্য আমাদের খাদ্য যেগুলো খাবার খাচ্ছি এগুলো উৎপন্ন কীভাবে হলো কীভাবে আমরা খাবারটা পেলাম আল্লাহ তালা বলেছেন বিভিন্ন জায়গায় খুলাসা হলো যে আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন এই মাটি কিন্তু মুর্দা ছিল মৃত্যু ছিল এই মাটির মধ্যে জীবন নাই মাটিতে ফেলে দিলে কোনো কিছু হবে না মাটিতে পানি দিতে হবে যাই হোক এই পানি আল্লাহ তালা বর্ষণ করলেন ওই পানির মাধ্যমে বিভিন্ন রকম ফল মল বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের ফলমল হল এগুলো তোমাদের জন্য খাদ্য এবং ঘাস ভুস এগুলো তোমাদের মানে জন্তুর জন্য খাদ্য অতএব যেমন মুর্দা থেকে ওই মৃত্যু মাটি থেকে যেমন আল্লাহ তালা উৎপন্ন করলেন ফসল ঠিক ওই রকমভাবে তোমাদেরকে জীবন্ত করবেন কিয়ামতের দিন যেদিন কিয়ামত হবে সেদিন তোমাদেরকে জীবন্ত করবেন মানুষের ধারণা আমরা যদি মোড়ে পচে সরে গলে যাই তাহলে আমাদেরকে কিভাবে আবার জিন্দা জীবিত করবেন তো যেইভাবে আল্লাহ আল্লাহতালা ফল মলকে জীবিত করেছেন মাটি থেকে যেইভাবে তৈরি করেছেন ঠিক এই রকমভাবে তোমাদেরকে আবার তৈরি করবেন আবার উঠাবেন এটা আল্লাহ তালার জন্য আসান আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে আসমান নিয়ে আসমান নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে আল্লাহ তাআলা বলছেন আল্লাহুল্লাদী খালাকা সামাওয়াত বেবায়েরি আহামাদ আল্লাহ তাআলা এই আসমানকে উদ্ধে উঠিয়েছেন ওপরে উঠিয়েছেন ওপরে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছেন তারাও নাহা যেটা তোমরা দেখছো এর স্তম্ভ নাই বিনা খুঁটিতে আল্লাহ তাআলা এটা করেছেন এটা কিভাবে করলেন তারপরে দেখা যায় আসমানের নিচে মানে গাছপালা নদ 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 এবং আপনার জাহাজ এরোপ্লেন কত কি চলছে চারিদিক থেকে আসমানটা সমান কোনো দিকে ঠেকে যায় না আসমান পৃথিবী থেকে কতটা দূরত্ব হাদিসে বলা হয়েছে যে পাঁচশো বছর এতটা দূরত্ব এই পৃথিবী থেকে আসমান পর্যন্ত পাঁচশো বছরের পথ এবং ওই যে আসমানটা আছে আসমানের পুরু মানে আসমানের যে পুরুটা আছে পুরু এটা হলো পাঁচশো বছরের পথ এরপরে দ্বিতীয় আসমান এরপরে তৃতীয় আসমান পাঁচশো বছরের পথ সপ্তম আসমান পর্যন্ত আছে এটা কে করলো এটা কিভাবে হলো এটা আমাদের চিন্তা ভাবনা করা দরকার চিন্তা ভাবনা করলে আমরা বুঝতে পারবো যে এটা কেউ করতে পারেনি অলা ইউ হে বিশ্বাই আমরা আমাদের জ্ঞান দিয়ে আল্লাহ তালার এই জ্ঞানকে এই সৃষ্টিকে আমরা ইহাতা করতে পারি না আমরা পরিবেষ্টন করতে পারি না অবশ্যই এটা যিনি করেছেন তিনি হলেন মহান আল্লাহ তালা আল্লাহ তালা বলেন যারা চিন্তা ভাবনা করে তারা হচ্ছে জ্ঞানী ব্যক্তি তারা হচ্ছে জ্ঞানী ব্যক্তি তাদের কথা বলা হয়েছে যে নাহার এই যে আসমান জমিনের সৃষ্টিতে এবং রাত দিনের পরিবর্তনের মধ্যে নিদর্শন রয়েছে জ্ঞানী ব্যক্তিদের জন্য লিউলিল আলবাব এখানে জ্ঞানী ব্যক্তি কারা তাদের কারা জ্ঞানী ব্যক্তি তাদের ব্যাপারে বিস্তারিত তাদের গুণ বর্ণনা করা হলো যে আল্লা জিনয়াজ করুন আল্লাহ কিয়ামা যারা দাঁড়িয়ে এবং বসে এবং শুয়ে আল্লাহ আল্লাহতালাকে স্মরণ করে যারা দাঁড়িয়ে বসে আল্লাহ আল্লাহতালাকে স্মরণ করে শুয়েও আল্লাহ তালাকে স্মরণ করে মানে হলো যে দাঁড়া দাঁড়িয়ে নামাজ পড়ে বসে নামাজ পড়ে না পড়লে শুয়ে নামাজ পড়ে আরও অন্যান্য বিবরণ যে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে চলতে ফিরতে আল্লাহ তালাকে স্মরণ করে ঘুয়ে শুয়ে 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 আল্লাহ তালাকে স্মরণ করে এবং ওয়াতফাকুনাফি খলক সামাওয়াত এবং আসমান জমিনের সৃষ্টি নিয়ে যারা চিন্তা ভাবনা করে চিন্তা ভাবনা করে চিন্তা ভাবনা করতে করতে তারা একটা এমন কথা বলে ফেলে যে রব্বানা মা খলাক্তা হাদা বাতিলা হে আমাদের প্রতিপালক এই যে পৃথিবীতে যা কিছু তুমি সৃষ্টি করেছ এটা অনার্থক নয় এটা বাতিল নয় অবশ্যই কোনো না কোনো কাজের জন্য সৃষ্টি করেছ তারা বলে এটা বলতে থাকে আপনি চিন্তা ভাবনা করবেন চিন্তা ভাবনা হলো কি বসে রাত্রিবেলায় বা নির্জনে বসে যখন আল্লাহ আল্লাহতালা সৃষ্টি নিয়ে রাত ও দিনের পরিবর্তন নিয়ে আসমান জমিন নিয়ে যে কোনো জিনিস নিয়ে যখন সৃষ্টি করবেন তখন আপনি বলতে বাধ্য হবেন যে যা কিছু সৃষ্টি হয়েছে সব কিছুই আমাদের কল্যাণের জন্য এটা আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে আমাদের ভালোর জন্যই সৃষ্টি করা হয়েছে তারপরে বলতে বাধ্য হবেন হে আল্লাহ তুমি যখন এত দয়ালু এত দয়াময় করোনাময় তাহলে হে আল্লাহ তুমি আমাদেরকে ফাকিনা নার তুমি আমাদেরকে জাহান নাম থেকে বাঁচাও আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তারপর আরও দোয়া আছে রব্বানা মান তুদ খিলেন নার ফাঁকাত আহজাইতা এই বিভিন্ন রকম দোয়াগুলো করতে থাকবেন যে আল্লাহ তুমি আমাদেরকে জাহান নাম থেকে বাঁচাও জান্নাত দাও আমাদেরকে ক্ষমা করো এই চিন্তা ভাবনা করলে এজন্য চিন্তা ভাবনা যখন আমরা করব, চিন্তা ভাবনার সাথে সাথে আমাদের হাতও কাজ করবে আমাদের পা কাজ করবে আমাদের অঙ্গ পতঙ্গগুলো সব কাজ করবে মানে আমরা মন দিয়ে তখন নামাজ এবং আল্লাহ তালার মু আল্লাহ তালাকে আহ্বান করা আল্লাহ তালাকে স্মরণ করা এটা ভালোভাবে করতে পারবো আল্লাহ তালা আমাদের জন্য যা কিছু সৃষ্টি করেছেন এটা আমাদের কল্যাণের জন্য আপনি দেখুন আল্লাহ তালার যা কিছু ছাগল গরু আপনার এদিকে গাছ গোছালি যা কিছু আছে এমন কি আপনার পেটে যে পোকামাকড়গুলো আছে সেগুলোও কিন্তু আমাদের কল্যাণের জন্য আমরা আমাদের পেটে যে মানে পোকামাকড়গুলো আছে সেগুলোকে যদি আমরা দেখি তাহলে মনে হবে যে কী দরকার আমাদের পেটে এগুলো সৃষ্টি করার দেখে খারাপ লাগবে কিন্তু এগুলো আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে আর আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করা হয়েছে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে অমা খালাকুল জিন্নওয়াল ইনসাইল্লাবুদ আল্লাহ তালা মানুষ এবং এবং জিনকে শুধু সৃষ্টি করেছেন যাতে তারা যেন সব সময় সব ক্ষেত্রে যেন আমার এবাদত করে তাহলে আল্লাহ তালার এবাদত করার জন্য আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালাকে মেনে নেওয়ার জন্য আল্লাহ তালা তাওহিদকে মেনে নেওয়ার জন্য যাতে মেনে নিলে আমাদেরই ভালো হবে আমাদেরই কল্যাণ হবে এজন্য সৃষ্টি করা হয়েছে যাই হোক আমরা আরও চিন্তা ভাবনা করব যে আলাম তার নাহার আফিল লাইল। তোমরা কি চিন্তা ভাবনা করো না তোমরা কি চিন্তা ভাবনা করে দেখো যে এই যে রাত এবং দিনকে রাতের মধ্যে দিনকে আর দিনের মধ্যে রাতকে আল্লাহ তালা প্রবেশ করান কিভাবে করালেন আমরা রাতের মধ্যে দিনকে দিনের মধ্যে রাতকে শীতকালে আপনার রাত্রি বড় হয়ে যায় গ্রীষ্মকালে আপনার রাত্রি ছোট হয় এইরকমভাবে যে ওই যে রাতের মধ্যে দিনকে আল্লাহ তালা মানে ঢুকিয়ে দিলেন এবং দিনের মধ্যে রাতকে ঢুকিয়ে দেন তাছাড়া আল্লাহ আল্লাহতালা রাতকে বানিয়েছেন দিনকে বানিয়েছেন কেউ যদি মনে করে যে এটা আমাদের অভ্যাসের ব্যাপার আমরা রাত্রি জাগরণ করব দিনের বেলায় ঘুমাবো এটা আমরা অভ্যাস করলে হয়ে যাবে হবে কেউ যদি রাত্রিতে জাগরণ করে রাত্রি জাগে আর দিনে ঘুমায় সে অসুস্থ হয়ে পড়বে কদিন করবে করতে করতে সে অসুস্থ হবে রাত্রিবেলায় আমরা রাত্রি যখন জেগে থাকি নটা দশটা এগারোটা যখন একটা দুটো হয় তারপরে দাঁড়িয়ে থাকতে পারা যায় না ঘুম চলে আসে তারপরে বসেও থাকতে পারা যায় না ঘুম চলে আসে কারণ আল্লাহ তালার যে সৃষ্টিগুলো আছে এটা মানুষের কল্যাণের জন্য ঠিক এই রকমভাবে সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলেন যে কুল ইন আরায়তুম তুমিন জাল্লাহ আলাই আলাইকুমাল লাইলা মাদান তোমরা কি ভেবে দেখনি তোমরা কি চিন্তা ভাবনা করনা তোমরা কি দেখনি যদি আল্লাহ তালা এই দিনটাকে স্থায়ী করে দিতেন এই দিনটাকে যদি দিনই করে দিতেন আর রাত্রি যদি না করতেন ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত মান ইলাহুন গায়রুল্লাহ তাহলে কে এমন ব্যক্তি আছে যে কে এমন এলা আছে আল্লাহ ছাড়া যে এই দিনকে আবার নিয়ে আসবেন তোমাদের নিকটে এবং তোমরা এই দিনে ঘুরে বেড়াবে উপার্জন করবে কাজকর্ম করবে এটা কে করতে পারে তারপরে বললেন কুল আলাই লাইলা এবং যদি আল্লাহ রাতকে যদি স্থায়ী করে দেন কিয়ামত পর্যন্ত আর যদি দিন না করেন তাহলে কে এমন আল্লাহ ছাড়া কে এমন মাবুদ আছে যে রাত্রিকে নিয়ে আসবে এবং রাত্রিবেলায় তোমরা আরাম করবে এরকম রাত্রি কে আনবে আহ আমরা যখন অনেক কর্ম করি কাজ কর্ম করার পরে রাত্রিতে বেলায় যখন আমরা মানে ঘুমাই বা রাত্রি পাই তখন আমাদের কত শান্তি লাগে কত ভালো লাগে যারা পরিশ্রম করেন মানুষ তো সকলেই পরিশ্রম করে জানেন যে রাত্রিবেলা এলে তখন একটু ঘুমাতে ইচ্ছা হয় এবং রাত্রিবেলায় ঘুমটা পূর্ণ হলে সকালবেলায় আমরা খুব সুন্দর হয়ে উঠি যাই হোক এই যে রাত এই দিনগুলো এগুলো সৃষ্টি করেছেন তারপরে বললেন আল্লাহ তালা যে দালিকা বিহ হক এজন্যই জন্যই যে আল্লাহ হচ্ছেন সত্য আল্লাহ হচ্ছেন হক আল্লাহ হচ্ছেন সত্য ও আন্না মায়া দড়া মিন্দু নিহিল বাতিল এবং আল্লাহ তালা ছাড়া যাদেরকে আহ্বান করা হয় ডাকে ডাকা হয় তারা হচ্ছে বাতিল অতএব বোঝা গেল মুট কথা হলো যে আমরা আল্লাহ তালা সৃষ্টি নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। আরও বিভিন্ন আছে পানি আরও বিভিন্ন রকম সৃষ্টি আছে নিজেকে নিয়ে সে চিন্তা ভাবনা করা পরবর্তীতে ইনশাল্লাহ আলোচনা করা হবে তো এই যে নিজেকে নিয়ে বা সব কিছু আল্লাহতালার সৃষ্টি নিয়ে যখন আমরা চিন্তা ভাবনা করব। নির্জনে তখন আপনার মহাব্বত ভালোবাসা ইমান বিশ্বাস এবং তাকুয়া পরেশগারিতা আরও মজবুত হবে এবং দুনিয়া থেকে আপনি বেমুখ হবেন আখেরাত মুখী হবেন এবং আপনাকে আরও ভালো লাগবে আল্লাহ তালার এবাদত করতে যে অবশ্যই এবার আমি আল্লাহ তালাকে পেয়ে গেছি ইনশাআল্লাহ এইভাবে যদি আল্লাহ তালাকে ডাকা হয় তাহলে জান্নাতে যাব। আর এটার জেনে রাখুন যে এই ভাবনা করা এটাও হলো একটা এবাদত এবাদতের মধ্যে সামিল হবে পরিশেষে আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করব হে আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে চিন্তা ভাবনা করা এবং তার জন্য সময় বের করা এবং সেভাবে চলার তৌফিক দান করুন আমিন আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন আল্লাহ তালা যেন আমাদের যারা পিতামাতা মারা গেছেন যারা কবরে চলে গেছেন জানি না আল্লাহ তালা তাদের জন্য আমাদেরকে সাদকা দোয়া দান খয়রাত এগুলো করতে বলেছেন আমরা তাদের জন্য আমরা অন্তরের গভীর স্থল থেকে দোয়া করছি আল্লাহ তালা তাদেরকে মাফ করে দিন ক্ষমা করে দিন আমিন